পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি। কেন্দ্র সরকারের জনবিরোধী বাজেট, এই অভিযোগ তুলে রানাঘাট তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল রানাঘাট কলেজের সামনে থেকে রানাঘাটের রাজপথ প্রদক্ষিণ করে। মূলত দাবি তোলা হয় কেন্দ্র সরকারের জনবিরোধী বাজেট পেট্রোল ডিজেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি নিয়ে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অত্যাবশ্যকীয় পণ্য তালিকা থেকে খাদ্যদ্রব্য বাতিলের বিরুদ্ধে সরব হন তারা। তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেস, ছাত্র পরিষদ, ছাত্র তৃণমূল কংগ্রেস, সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দদের সহযোগিতায় রানাঘাট শহরের বুকে কেন্দ্রীয় বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী যে বাজেট এবং কৃষক বিরোধী যে বিল এবং তার ফলে গোটা রাজ্যে দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী, এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে